ওরে দাদু, আমেরা যারা ডায়াল ফেলে এরকম প্রিয়জনের ছবি দিতেছেন, হ্যাগুলো গিয়ে মূলত আজগুর ভিডিও। আজগো মুই দেখামু আমেরা কেমনে এরকম ডায়াল ফেলে প্রিয়জনের ছবি সেট করবে। চলেন শুরু করি। মোরা প্রথমে চলে যাবো হয়েছে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর মোরা লেখমু ডায়াল প্যাড ফটো। তো ডায়াল প্যাড ফটো লেখার পরে মোগো সামনে এরকমের চলে এইবে। তো এখানে দেন অনেকগুলো অ্যাপস শো করছে, এর মধ্যে মোরাজ এই অ্যাপসটারে নিয়ে কাম করবো। এই অ্যাপসটা এটা দেখে রেখেন লোগো টোগো, এটার নাম হয়েছে কি মাই ফটো অ্যান্ড ফোন ডায়ালার। এটা ক্লিক করবো। ক্লিক করার পর মোগো সামনে ইনস্টল লেখা ডাইবে, তো মোরা করবো কি ইনস্টল করে দেবো। তো মোরা এখন ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর উপরের দিকে লেখা দেখেন হলদিয়া কালারে রেড অ্যান্ড অ্যাকসেপ্ট। তো এটা একটা ক্লিক করলাম, আবার ক্লিক করবো। এবার দেন চেঞ্জ ডিফল্ট অ্যাপস, এটা একটা ক্লিক করবো। করার পরে দেখেন এখানে অনেকগুলো আইছে, এর মধ্যে কিন্তু মোরা নীলা কালার যেটা আছে আর কি, বা সবুজ কালার, সরি সবুজ কালার যেটা আছে এই সবুজ কালারটার উপরে চাপ দুম এটা সিলেক্ট করবো। করে এবার সেট ডিফল্ট দিয়ে দিলাম। এরপরে মোরা কী করবো, উপরের দিকে দেখেন নেক্সট, ওই নেক্সটে ক্লিক করবো। তবে একটা কথা বলে রাখি, এখানে আমাদের কিন্তু সবসময় মানে অ্যাপসটা সেট আপ করার জন্য ইন্টারনেট কানেকশনটা চালু থাকা লাগবে। তো মুই নেক্সটে চাপ দিয়ে দিলাম। একটা বিজ্ঞাপন দেখাবে বা দুইটাও দেখাইতে পারে, এটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে মোরা এরকমের জায়গায় যখন চলে আসবো, মোরা হিন্দে ডায়াল প্যাড যেটা আছে ডায়ালার, ডায়ালারে ক্লিক করব। ক্লিক করার পরে মোগো সামনে এরকমের চলে যাবে। এরকমের যখন চলে যাবে মোরা এহিন্দের নিচের দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে একটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে মোগো সামনে এরকমের একটা ইন্টারফেস লই যাইবে আর কি। আইলে এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, এর মধ্যে থেকে আপনাকে যেটা খুশি হেঁটে দিতে পারেন। যদি মনে করেন দেবেন না, আপনারা হয়েছে আপনাকে প্রিয়জনের ছবি সেট করবেন, সেক্ষেত্রে এই যে আছে এইটা একটা চাপ দেবেন। এটা চাপ দিলেন, এটা চাপ দেওয়ার পর অ্যালাউ হইবে, অ্যালাউতে চাপ দেবেন। অ্যালাউতে চাপ দেওয়ার পর আপনাকে গ্যালারিতে লই যাবে। গ্যালারিতে নেওয়ার পরে আপনারা যে ছবিটা দিতে চাইতেছেন সেই ছবির উপরে এটা ক্লিক করবেন। তো মোরা এরকমের যখন আইবে, মোরা ইন্দা যতটুকু লাগবে সেতটুক দিয়ে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবো। মোগো কাম কিন্তু শেষ। এখন যদি মোরা ওই যে ডায়ালারটায় যাই, ওই ডায়ালারটা কই আছে, এইটারে মোরা নিয়ে এলাম। এখানে আনার পর যখন চাপ দিলাম দেখেন মোগো কিন্তু এরম চললে আইবে। তো এখানে ডায়াল প্যাডে চাপ দেই, ডায়াল প্যাডে চাপ দিলে কিন্তু মোগো এইখান থেকে কাজে লাগাইতে পারবেন।